সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং অনারেবল ভিউয়ার্স যারা শুনছেন, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে সুস্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিষয় নিয়ে সাজিয়েছি। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চাকরি অতি সম্প্রতি একটি সার্কুলার দিয়েছে এবং এ মাসেই আরও দুটি সার্কুলার আসবে, অর্থাৎ প্রতিটি বিভাগের জন্যই চাকরি সার্কুলার আসবে। এখন তিনটি বিভাগের একটি সার্কুলার চলছে, পর্যায়ক্রমে সকল বিভাগের চাকরির যে বিজ্ঞপ্তি এটি মাসেই সবগুলি দিয়ে দেবে আশা করছি। প্রাথমিক বিদ্যালয়ের চাকরি এটি মূলত 13তম গ্রেডের চাকরি হিসেবে ধরা হয়েছে, তবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এই পদটি আপগ্রেড করা হবে এবং এটি আপগ্রেড হয়ে আরো একটি ভালো মানের চাকরিতে পরিণত হবে। প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটি অনেকের জন্য একটি লোভনীয় চাকরি আমরা বলতে পারি, কারণ প্রাথমিক বিদ্যালয়ের চাকরির বেশ কিছু সুবিধা আছে এবং অনেক কিছু বিবেচনায় করলে বিশেষ করে আমাদের নারী প্রার্থীদের ক্ষেত্রে এই চাকরিটি খুবই একটি পছন্দের চাকরি হতে পারে এবং এটি একটু প্রস্তুতি নিয়ে, শুরুর থেকেই যদি আমরা ডিটারমাইন্ড হয়ে প্রস্তুতি নেই তাহলে অবশ্যই এই চাকরিটি পাওয়া যায়। আমাদের আইসি ট্রেনিং ফর চ্যানেল থেকে কিভাবে আমরা প্রস্তুতি নিব, শূন্য থেকে বলতে পারি, একদম শূন্য থেকে আমরা কিভাবে চাকরিটি পেতে পারি, তারই ধারাবাহিক ভাবে আমরা এই টিউটোরিয়ালগুলো সাজাবো আশা করছি। আমরা এ পর্যায়ে আমাদের দেখে নিই যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষাতে আসলে কি কি প্রশ্ন থাকে আমরা সেটি একটু দেখে নিই। আমরা বাংলাতে যদি বলি মানবন্টনটা এভাবে হবে, বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটার এই বিষয়গুলো নিয়ে মূলত 20। এই 80 মার্কসের একটি লিখিত বা রিটেন টেস্ট হবে এবং 20 মার্কসের একটি ভাইবা হবে এবং ভাইবার জন্য আসলে স্পেসিফিক করে নম্বর বিভাজন করা হয়েছে। আমরা চাকরি নিয়ে যত ধরনের প্রোপাগান্ডা শুনি আসলে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে এই ধরনের কোনো বিষয় নাই, মূলত এখানে যোগ্যতার ভিত্তিতেই চাকরিটি হয়ে থাকে এবং কোনো রকমের যোগাযোগ ছাড়া শুধুমাত্র ভালো পরীক্ষা এবং ভালো ভাইবা দিলে অবশ্যই তাদের চাকরিটি হয়ে যায়। আমরা বাংলা বিষয় নিয়ে যদি আরো একটু ডিটেলস আলোচনা করি, বাংলা ব্যাকরণ থেকে মোট 16টি প্রশ্ন আসবে এবং সাহিত্য থেকে আসবে 4টা প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ব্যাকরণটা আমাদের ভালো করে পড়তে হবে। এখন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে মূলত আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পদের চাকরির জন্য অনেক ধরনের গাইড বই আমাদের বাজারে কিন্তু আছে, আমরা সেই গাইড বই একটা বা দুটো অবশ্যই কিনতে পারি এবং সেটা আমাদের প্রস্তুতির সহায়ক হবে। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে আমাদের, সেই বইটিকে আমাদের ভিত্তি ধরে সেই বইটির উপরেই মূলত আমাদের প্রিপারেশনটা নিতে হবে এবং তারই উপর ভিত্তি করে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের প্রস্তুতিকে আরো সানিহিত করার চেষ্টা করব। এরপর সাহিত্য, বাংলা সাহিত্য থেকে 4টা প্রশ্ন আসবে। এখন ব্যাকরণের যে 16 মার্ক সেটি মূলত বিগত দিনে প্রশ্ন পর্যালোচনা করে আমরা যেটা দেখেছি, বর্ণ ও ধ্বনি, বিরক্তি শব্দ থেকে 2টি, সন্ধি থেকে 1টি, বাক্য শুদ্ধি বানান থেকে 3টা, বাক্য শুদ্ধি ও বানান থেকে 3টা, সমাস থেকে 2টা, প্রকৃতি প্রত্যয় থেকে 1টা, শব্দ 1টি, বিপরীত শব্দ 1টি, সমার্থক শব্দ 1টি, এক কথায় প্রকাশ 1টি, এরপরে বাগধারা থেকে আসবে পদ প্রকরণ 2টি, কারক বিভক্তি নির্ণয় করা 2টি, বাক্য প্রকরণ থেকে 1টি, উপসর্গ অনুসর্গ থেকে 1টি, কাল বা জ্যোতিচিহ্ন যেটি রয়েছে সেটি থেকে 1টি, আধুনিক যুগ কবি নজরুল রবীন্দ্রনাথ নজরুলের যুগ থেকে এইখান থেকে সাহিত্যের 1টি প্রশ্ন আসবে এবং পত্রিকার সম্পাদক ছদ্মনাম উপাধি এগুলোর থেকে 1টি প্রশ্ন আসবে, মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ উপন্যাস থেকে 1টি প্রশ্ন আসবে। এই মূলত আমাদের 20 মার্কসের বাংলা বিষয়। প্রস্তুতি যদি গোছালো হয় তবে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি, এই যে সহকারী পদের যে চাকরিটি, এটি পাওয়া আমি মনে করি খুবই একটি সহজ বিষয় আমার কাছে মনে হয়। ইংরেজিতে 20 মার্কস থাকবে, এর মধ্যে গ্রামারে 13 থেকে 14, 13 অথবা 14 থাকতে পারে, ভোকাবুলারি পার্ট যেটি রয়েছে সেটি থেকে 6 বা 7টি প্রশ্ন এবং লিটারেচার থেকে 1টি প্রশ্ন আসবে। এখানে পার্ট অফ স্পিচ থেকে 2টা, টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বস থেকে 1টা, ফিল ইন দা ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3টা এবং ভার্ব জিরান পার্টিসিপল থেকে 1টি, নাম্বার জেন্ডার থেকে 2টি, ভয়েস 1টি, ন্যারেশন 2টি, সেন্টেন্স কারেকশন অর্থাৎ সেখান থেকে 2টি এবং মুখস্থ পাঠ থেকে স্পেলিং অর্থাৎ বানান দেওয়া থাকবে কোনটি সঠিক সেখান থেকে 1টি, সিনোনিম অথবা অ্যান্টোনিম 1টি বা 2টি আসতে পারে 2টি, আইডিয়াম এডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে 2টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস থেকে 1টি, প্রভাব বা ট্রান্সলেশনস থেকে 1টি এবং লিটারেচার থেকে 1 মার্কের প্রশ্ন হতে পারে।
এরপরে আমরা যদি গণিত দেখি, গণিতে মোট 20 নম্বর থাকবে। এর মধ্যে পাটিগণিত থেকে 12 বা 13 মার্কস আমরা পাবো, বীজগণিত থেকে 5-6 মার্কস পাওয়া যাবে এবং জ্যামিতি থেকে 5-6 মার্কস পাওয়া যাবে। এখন পাটিগণিতে যে 12 বা 13 মার্কস থাকবে সেটি কিভাবে আসে? সাধারণত এখানে মৌলিক সংখ্যা বা সংখ্যা যেটা আছে সেখান থেকে 2 মার্ক, দশমিক ভগ্নাংশের অঙ্ক 2, শতকরা 1, লসাগু গসাগু থেকে 1, ঐকিক নিয়মের 1, অনুপাত সমানুপাতি 1, ধারা বা অনুক্রম যেটা আছে 1, বয়স অঙ্কের গড়ের অঙ্ক যেটি 2, লাভ ক্ষতি 1, সুৎকষা 1, এবং বীজগণিত থেকে মান নির্ণয় বা উৎপাদক থাকবে 2, সরল সমীকরণ 1, সূচক ও লগারিদম 1, জ্যামিতি থেকে রেখা ও কোণ থেকে 1, ত্রিভুজ থেকে 2, চতুর্ভুজ বৃত্তের ধারণা বেসিক সূত্রের অঙ্ক সমূহ সেখান থেকে 1, মূলত এভাবে থাকবে। এবং এক্ষেত্রেও আমাদের মূলত ইংরেজি বাংলা যেটাই বলি না কেন আমাদের বেসিক যেটি বলছি আমরা, ইংরেজির ক্ষেত্রে আমাদের বেসিক একটি গ্রামার, যেটা নবম দশম শ্রেণীর গ্রামার, গ্রামারের ক্ষেত্রে মূলত বেসিক বিষয়গুলো জানতে হবে। এবং যাদের বেসিক ভালো, যারা বেসিকে স্ট্রং, তারা কিন্তু যে কোনো জিনিস মুখস্থ নির্ভর জায়গা থেকে বেরিয়ে এসে মুখস্থ করে আসলে চাকরি পাওয়া যায় না, সেটা আগেই আমাদের জানা দরকার। মূলত বেসিক আমাদেরকে স্ট্রং করতে হবে, এবং বেসিক স্ট্রং করার জন্য আমাদের নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে আমাদের গণিতের ক্ষেত্রে, সেই বইগুলো আমাদের সেখান থেকেই মূলত সব ধরনের গণিত আসবে। এর পাশাপাশি দু একটা আমরা গাইড ব্যবহার করতে পারি আমাদের মূলত প্রস্তুতির জন্য, সেটি সহায়ক হবে। এই ছিল মূলত আমাদের চারটি বিষয়। এরপর সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো সেগুলো তো আমরা জানি, সেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি এবং বিশ্বের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে একটা ডিটেলস প্রস্তুতি নিতে হবে। আমরা এই ধারাবাহিক আয়োজনে আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে বিগত 10 বছরের সকল প্রশ্নের একটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, এবং বিষয় ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়াল আমাদের প্রতিটি বিষয়ে, গণিত, ইংরেজি, বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ যেটা আমাদের সাধারণ জ্ঞান যেটি রয়েছে, কম্পিউটার ভিত্তিক কিছু ধারণা, এবং গণিত ইংরেজি নিয়ে থাকছে বিশেষ টিউটোরিয়াল। আশা করছি পুরো প্যাকেজ জুড়ে আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো নিজেরাও দেখবেন এবং আমাদের শেয়ার এবং লাইকের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন, তাহলে আমরা অসংখ্য চাকরি প্রার্থী ভাই ও বোনদের কাছে পৌঁছতে পারবো এবং আমরা চাকরির প্রিপারেশনটা এখান থেকে ভালো করে নিতে পারবো। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। আমাদের প্রতিটি টিউটোরিয়ালে যে পিডিএফটি থাকবে সেটি আমরা পিডিএফ ভিডিওটি থাকবে সেটির পিডিএফটি আমরা দেখে দেবো, লিঙ্ক বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় প্রস্তুতিগুলো দিতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।